হ্যালো এভরিবডি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে আমরা কিভাবে আমাদের ওএমএন টোকেন অর্থাৎ ওমেগা মাইনিং নেটওয়ার্কের যে টোকেনটি আছে সেই টোকেনটি ক্লেম করব। আমার ভিডিও দেখে বা আমার কমিউনিটি বা যে কোনো কমিউনিটির মেম্বাররা যারা যারা ফ্রিতে মাইনিং করেছেন তারা কিভাবে ক্লেম করবেন, যারা আমরা পারচেস করেছি, যারা আমরা ইনভেস্টমেন্ট করেছি তারা কিভাবে ক্লেম করবো, সকল ভিডিও মানে সকল ইনফরমেশনগুলো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন একটু প্রপারলি পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন ক্লেমটা আপনি কীভাবে করবেন, ঠিক আছে? তো আর্জেন্ট ভিডিও এটা, কিন্তু আর মাত্র সময় আছে, আমি যখন ভিডিও করতেছি তখন থেকে আর মাত্র মনে করেন যে বেশিক্ষণ সময় নেয়, আর মোটামুটি 5-6 ঘন্টা সময় আছে, তো দ্রুত ভিডিওটা দেখে আপনি ক্লেম করতে পারবেন। প্রথমত যে কাজটি করতে হবে, আপনি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, তাহলে আপনি সকল যে ভিডিওগুলো সকল যে ইনফরমেশনগুলো সবার আগে পাবেন, সকল তথ্য আমি কিন্তু আগে শেয়ার করি টেলিগ্রামে, ঠিক আছে? তো টেলিগ্রামের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো প্রথমত এই যে ক্লেম করার যে লিঙ্ক সেই লিঙ্কে যেতে হবে, লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি যখন ওই লিঙ্কটাতে ক্লেম করবেন claim.omtcs.com, এটা হচ্ছে তাদের ক্লেম লিঙ্ক, আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ক্লিক করে যেতে পারবেন। তো ওখানে যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপাতত যেহেতু এটা যারা যারা এর আগে কিন্তু বাগের কারণে আপনার হচ্ছে মোটামুটি গতকালকে দুপুরবেলা অনেকে ক্লেম করতে পাইছে, হ্যাঁ, তো ওটা কিন্তু তাদের একটা বাগ ছিল, ঠিক আছে? মানে এমন না যে ওটা রিয়েলি হয়েছে, বাট ওটা কিন্তু তাদের একটা টেকনিক্যাল সমস্যার কারণে অনেকে ক্লেম করতে পারছে। তো সেটা কোনো বিষয় না, যারা ক্লেম করছে, বাট আমরা ক্লেম করতে পারবো কত, কখন, যখন লিস্টিং হবে তার 1 ঘন্টা আগে, ঠিক আছে? অর্থাৎ আমরা 1 ঘন্টা আগে ক্লেম করবো, তারপরে সেটা লিস্টিং হয়ে যাবে বাইবিট, কুকোয়েন, এমএক্সি এবং গেটআইওতে, ঠিক আছে? এখন যে কাজটা সেটা হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, এই লিঙ্কে যাবেন, যখনই আপনার আপনার হচ্ছে টাইমিং স্টার্ট হয়ে যাবে, আপনি জানেন আমাদের এটা যে লিস্টিং টাইমটা সেটা কিন্তু ইউটিসি টাইম, আপনার হচ্ছে ইউটিসি টাইম হচ্ছে 10 AM, আর বর্তমান টাইম হচ্ছে আমি যখন ভিডিওটা করতেছি তখন হচ্ছে ইউটিসি টাইম 5 AM, অর্থাৎ বাংলাদেশি টাইম অনুযায়ী আপনার 2:30 থেকে আপনার হচ্ছে ক্লেমিং স্টার্ট হবে, 2:30 বা 2:00 থেকে আপনারা 2:00 সময় রেডি হয়ে যাবেন, 2:00 থেকে আপনার 3:30-4:00 পর্যন্ত, 3:30 পর্যন্ত হয়তো বা ক্লেমিং টাইমটা থাকবে, তারপর হচ্ছে 3:30-4:00 ভেতরে এটা যে টাইমটা অরিজিনাল টাইম, এমন না যে আমি যেটা বলতেছি যে একটু কম বেশি হবে, কম না, একেবারে কারেক্ট ইউটিসি টাইম আপনার হচ্ছে 10 AM। বর্তমান আপনি যদি আপনি আমি যখন ভিডিও বানাচ্ছি তখন 5 AM, অর্থাৎ আমাদের হাতে আর মাত্র 5 ঘন্টা সময় আছে, এটা হলো লিস্টিংয়ের, ঠিক আছে? মানে আমাদের হচ্ছে লিস্টিংয়ের টাইম, তার মানে আপনি আর 1 ঘন্টা আগে অর্থাৎ 2:00 সময় থেকে আপনি ক্লেম করতে পারবেন এবং 3:00-3:30 দিকে এটা লিস্টিং হয়ে যাবে, ঠিক আছে? তো যেটা আপনাকে করতে হবে, জাস্ট এখানে আসার পর দেখবেন এখানে একটা কর্নারে একটা সমান সমানের মতো চিহ্ন আছে, এখানে যখন আপনি যাবেন এখানে আপাতত কিন্তু ওয়ালেট কানেক্টে আপনি যদি যান, কানেক্ট ওয়ালেট, আপনার যে ওয়ালেটটা দিয়ে কানেক্ট করছেন, মানে আপনি হচ্ছে আপনার যদি আপনি ফ্রি মাইনিং ইউজার হন সেক্ষেত্রে যেটা করছেন আপনি আপনার যে অ্যাপসের ভেতরে যে ওয়ালেটটা কানেক্ট করছেন মেটামাসে, সেটা আপনি এই ওয়ালেট কানেক্টে ক্লিক করে আগে আপনাকে অবশ্যই মেটামাসে সেই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আপাতত তারা কানেক্ট অপশনটা অফ রাখছে, দেখেন এখানে মেটামাসটা আপাতত নাই, যার কারণ হচ্ছে গতকালকে যে সমস্যাটা হয়েছে, তো এটা তারা এক্সাক্ট টাইমে অ্যাড করে দিবে, এখানে আসে জাস্ট আপনি এখানে ক্লিক করে আপনার মেটামাসটা যখন কানেক্ট করবেন আপনাকে কিন্তু তারা অলরেডি আপনার হচ্ছে আপনাকে কী পাঠাইছে জানেন না, তারা কিন্তু একটা ফি পাঠাইছে, তারপর আপনার ওয়ালেটে দেখবেন 0.01 OMN টোকেন আপনাকে তারা পাঠাইছে। এখন এই 0.01 OMN দিয়ে কী করতে হবে, আপনি ক্লেম করতে পারবেন, ক্লেম করে সেটাকে আবার আপনি আপনার বাইবিটে ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে? তো বাইবিটে কীভাবে ট্রান্সফার করবেন, আপনি বাইবিটে যাবেন, বাইবিটে বা বাইবিট বা কুকয়েন বা এমএক্সি যেখানে যান না কেন, যাওয়ার পর ডিপোজিট অ্যাড্রেসে যাবেন, সেখানে গিয়ে ডিপোজিটে সার্চ দেবেন ওএমএন, ওএমএন সার্চ দিয়ে যে অ্যাড্রেসটা আসবে অবশ্যই ওএমএন নেটওয়ার্ক সিলেক্ট করে দিবেন, অবশ্যই মনে হয় একটা নেটওয়ার্কই থাকবে, ওএমএন নেটওয়ার্ক সিলেক্ট করে দিয়ে কয়েনটাকে অ্যাড্রেসটাকে কপি করে এনে এখান থেকে কিন্তু আপনি সেটাকে ট্রান্সফার করতে পারবেন। এখন ক্লেম করার সিস্টেমটা হচ্ছে আপনি যখন এখানে কানেক্ট করবেন তখন আপনাকে কিন্তু এই ওয়ালেটে আপনার মেটামাসি কিন্তু ওএমএন নেটওয়ার্কটা অটোমেটিক তারা সিলেক্ট করতে বলবে এবং আপনাকে সেটা সিলেক্ট করে অ্যাপ্রুভ করে দিয়ে মানে আপনাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে? তারপর আপনি দেখবেন এখানে ক্লেমের এখানে আপনার যারা ফ্রি মাইনিং ইউজার তারা এইখানে আপনার কিন্তু আপনি কিন্তু মাইনিংটা দেখতে পাবেন, ঠিক আছে? মানে আপনার টোটাল কয়েনটা কত কয়েন এখানে দেখতে পাবেন এবং এই যে ক্লেমের মধ্যে ক্লিক করলে দেখবেন আপনার মেটামাস্কটা একটা ভেরিফিকেশন অ্যাপ্রুভাল একটা ভেরিফিকেশন গেছে, সেই অ্যাপ্রুভাল ভেরিফিকেশনটাকে অ্যাপ্রুভ করে দিলে আপনার সঙ্গে সঙ্গে ক্লেম হয়ে আপনার ওয়ালেটে চলে যাবে, এর জন্য আলাদা কোনো ফি লাগবে না, কারণ তারা আপনাকে আপনার ওয়ালেট অ্যাড্রেসে যদি আপনি সঠিকভাবে ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার ওয়ালেটে কিন্তু তারা ওএমএন টোকেন পাঠিয়ে দিচ্ছে, যেটা আপনার ফি লাগবে এবং ওএমএন নেটওয়ার্কে অনেক ফি কম, তারা
যেটা পাঠাচ্ছি সেটা দিয়ে আপনি ক্লেম ডিপোজিট সব করতে পারবেন। আর যারা যারা আমরা বাই করছি তারা দেখবেন এই যে এখানে নিচে পাবলিক রাউন্ড আছে, প্রাইভেট রাউন্ড আছে, যারা যারা যেটাতে পারচেস করছি এখানে দেখেন ডান সাইডে ক্লেম অপশান আছে, আপনি যতগুলো কিনছেন সেটা এই জায়গাটা দেখতে পাবেন, আর যেটা আপনি এখন ক্লেম করতে পারবেন সেটা এই জায়গাটা দেখতে পারবেন, এই এই লিস্টটা দেখতে পারবেন। অর্থাৎ যদি আপনি পাবলিক গ্রাউন্ডে জয়েন করে থাকেন এখানে আপনি কতগুলো পাইপ আছে সেটা আপনি ক্লেম করতে পারবেন, ক্লেম করে নিয়ে সেটা আপনি ট্রান্সফার করে আপনার ওয়ালেটে এক্সচেঞ্জারে নিয়ে গিয়ে সেটাকে সেল আউট করতে পারবেন। ঠিক আছে, আমি চেষ্টা আমি বলবো আপনাদেরকে যে কয়েনটাই আসে না কেন সঙ্গে সঙ্গে সেল দেবেন না, 50% পারলে সেল দিন বাট 50% হোল্ড করিয়েন। আমার মনে হয় আমি যদি বলছি এটা 0.3 থেকে 0.56 থাকবে, বাট আমার কেন জানি মনে হচ্ছে $0.1 উপরে যেতে পারে, কারণ আমি একটা কথা প্রেডিকশন করতেছি সেটা হলো তারা বলছে 5 এক্সচেঞ্জার লিস্টিং বাট এখন পর্যন্ত তারা 4টা এক্সচেঞ্জার এক্সপোজ করছে আর একটাকে তারা এক্সপোজ করে নাই এবং তাদের AMA কিন্তু হয়েছে বাইন্যান্সে। তো আমার কেন জানি মনে হচ্ছে এটা বাইন্যান্সে লিস্টিং হবে এবং বাইন্যান্সে লিস্টিং হলে বুম আপনার হচ্ছে এটা মিনিমাম $2 বা $1.5 বা $2.5 যেতে পারে বা $3 যেতে পারে, এটা কোনো অস্বাভাবিক কোনো কিছু না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। তো বেশি কিছু বলবো না, আপনারা পারলে সেল দিয়ে দেন, এটা আমি আমার জাস্ট আমার অপিনিয়ন বলতেছি, এটা কিন্তু আপনাদের জন্য অ্যাডভাইস না মানে আপনাদের নির্দেশনা না, জাস্ট আমার এটা অপিনিয়ন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। যদি তারপরে আমি যখন ক্লেম করবো তখন আমি একটা লাইভ ভিডিও করে আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেজন্য আপনাদেরকে বলতেছি আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন নাই তারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হবেন, এখানে সবার আগে আমি কিন্তু আপনাদের সকল ইনফরমেশন দিয়ে দিবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।